নারী স্বাধীনতা, নারীকে মাতৃজ্ঞানে দেখা, কিন্তু ঘরের কোণে সেই নারী একা, পরিবারের মধ্যে থেকেও তা চুপটি করে থাকা, নইলে যে অপমান অসম্মান আর লাঞ্ছনার পর্দা জড়িয়ে দেওয়া হবে তাকে, এমনটাই কি নারী স্বাধীনতা? জানি আজ সব নারী ঘরের কোণে নেই, আকাশে উড়ে বেড়াই, চাঁদের বুকে ঘুরে বেড়াই, তবুও একা চলার ভয় আছে। জায়গায় জায়গায় নারী লোভী হায়নার দল ওঁত পেতে আছে। একটা বোবা মেয়ে, বাবলি, দেখতে বেশ সুন্দরী, পড়াশোনায় খুব ভালো, ছোটবেলায় ভারী অসুখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, এখনও পড়াশোনা করে সে, সায়েন্সের ভালো ছাত্রী, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, একজন বড় সায়েন্টিস্ট হবে, এই তাঁদের স্বপ্ন আশা। বাবলি ধনী পরিবারের মেয়ে, গাড়ি করেই কলেজে যায় আসে, আজকের দিনে প্রেমিক মন ছুটে বেড়ায় চারিপাশে। বাবলি প্রেমের ধারে কাছ দিয়েও যায় না, কিন্তু গায়ের রং একটু চাপা হলেও সুন্দর মুখশ্রীর বাবলিকে অনেক ছেলেই প্রপোজ করেছে, কেউ বা প্রপোজ করার সাহস পেয়ে ওঠেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে বাবলিকে। বাবলির একজন বান্ধবী আছে স্মৃতি, তারও বয়ফ্রেন্ড আছে, তবে স্মৃতির বয়ফ্রেন্ডের অনেক বন্ধু, বিশেষ করে অনেকে। একদিন বাবলির হাত ধরে টেনে বাবলিকে হঠাৎই বুকে জড়িয়ে ধরল। বাবলি কোনো রকমে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে টেনে এক চর মারল অনিকেতকে। অনিকেত গালে হাত বোলাতে বোলাতে বাবলির দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেল। বাবলিও অশান্ত অস্থির মন নিয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু সে তার পরিবারকে এই কথা জানাল না, যাতে পরিবারের লোকজন অযথা চিন্তার মধ্যে না পড়েন। এমনিতে সে কথা বলতে পারেন না বলে বাড়ির লোকজন তাকে নিয়ে দুশ্চিন্তা করেন, তাই পরিবারকে না জানালেও বাবলির মনের মধ্যে ভয় প্রবেশ করে গেছে। সে দুদিন পরে কলেজে গেল, সব কিছুই দেখল সে আগের মতো স্বাভাবিক, অনেকে তার বাবলির দিকে তাকায়নি পর্যন্ত, তবে অনিকের যে প্রতিশোধের আগুনে জ্বলছিল তা বাবলি টের পায়নি। অনিকে তো অনেক ধনী পরিবারের সন্তান, টাকা দিয়ে সে বাবলির বান্ধবী স্মৃতিকে রাজি করালো। স্মৃতি প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু পরে সে রাজি হয়েছে তার মায়ের কথা ভেবে। মায়ের পেটে টিউমার হয়েছে, ওষুধপত্র নার্সিংহোমের খরচ মিলিয়ে 1,00,000 টাকার কম হবে না নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। স্মৃতির মা অসম্ভব পেট ব্যথায় চিৎকার করে কাঁপতে থাকে। সেই দেখে স্মৃতি আর থাকতে পারল না, সে অনিকেতের কথায় রাজি হয়ে গেল। অনিকেত দিল তাকে 1,00,000 টাকা, তার পরিবর্তে তাদের ভাড়া করার রুমে বাবলিকে আনতে হবে। সেই মতো স্মৃতি বাবলিকে ফোন করে বলল, আজ গাড়ি নিয়ে আসিস না, আমরা বাসে করে যাব, কলেজে একটা ক্লাস করে আমরা বেরিয়ে পড়ব। আজ আমার বার্থডে, সব বন্ধুবান্ধবীদের বলেছি, তোকে সঙ্গে করে নিয়ে আমি যাব, ভয় পাস না তুই। কিন্তু কিন্তু করেও বাবলি রাজি হলো, সে সেদিন বাসে করে গেল কলেজে। বাবলির পরিবারের সবাই চেনে স্মৃতিকে, স্মৃতিকে সবাই ভালোও বাসেন। স্মৃতির জন্মদিনের কেক কাটা হলো, খাওয়া দাওয়া চলছে, বাবলির সফট ড্রিঙ্কের মধ্যে
অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়েছে। বাবলি এখন আর সোজা হয়ে হাঁটতেও পারছে না। স্মৃতি তাকে নিয়ে গেল সেই নির্দিষ্ট রুমটিতে। তারপরে স্মৃতি বাইরে বেরিয়ে সোজা চলে গেল নিজের বাড়ি। এদিকে বাবলির ঘরে তখন অনেকে ও তার আরও দুই সঙ্গী। বাবলির শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে দিয়েছে। এক একজনে বাবলির এক একটি অঙ্গ উপভোগ করছে মদ্যপ অবস্থায়। বাবলির নিরুপায় নিথর দেহটাকে খুব মজা করে ভোগ করলো তিনজন মিলে সারা রাত ধরে। তারপরে তাদের যখন সম্বিত ফিরল, তখন দেখল বাবলি আর বেঁচে নেই। ভোর হবার আগে তারা বাবলির উলঙ্গ শরীরটা হোটেলের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। তারপর যে যার বাড়ি ফিরে গেল। বাবলির বাবা মা সারা রাত ধরে খুঁজেছে মেয়েকে, কোথাও পাননি। থানায় ডায়েরি করেছেন, পরে পুলিশ তাদেরকে খবর দিল থানায় আসতে। বাবলির বাবা মা থানায় এসে দেখল তাদের প্রিয় সন্তানের ডেড বডি। কান্নায় ভেঙে পড়লেন তারা। তারপর কোর্টে কেস উঠল। বিভিন্ন রকমের বিচ্ছিরি বিচ্ছিরি প্রশ্ন চলছিল বাবলির বাবা মাকে। অপরপক্ষের উকিল এটাই নিশ্চিত করে দিচ্ছিল যে বাবলির চরিত্রের দোষ ছিল, নইলে বাবলি সেদিন গাড়ি না নিয়ে বাসে করে গেল কেন? উকিল বাবুর বক্তব্য, কারণ বাবলি জানত যে সেই রাতে সে বাড়ি ফিরবে না, হোটেলের রুমে ছেলেদের সাথে সে ফুর্তি করবে। চার বাদে সে বাড়ি চলে গেল, সকল মেয়ে বান্ধবীরাই বাড়ি চলে গেল, অথচ বাবলি বাড়ি ফিরে এলো না কেন? একা বাবলি কেন বাড়ি ফিরে না এসে থেকে গেল? আরও আজে বাজে উল্টো পাল্টা নোংরা কথার সম্মুখীন হতে হচ্ছিল মৃতা বাবলির বাবা মাকে। তাই তারা কেস তুলে নিলেন, যাতে তাদের মৃতা মেয়েকে নিয়ে আর কোনো রকমভাবে তার চরিত্রকে কলঙ্কিত করা না হয়। বাবলির বাবা মা ঈশ্বরে বিশ্বাসী, তারা ঈশ্বরের উপরে এই বিচারের ভার ছেড়ে দিলেন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। এটি একটি কাহিনী হলেও বাস্তবে এমনটাই ঘটে চলেছে। এরকম বান্ধবীও হওয়া উচিত না, আর এরকম নারীলোভী মানুষও হওয়া উচিত না। আজকের বর্তমান যুগে এসেও মেয়েরা অনেকটা পরাধীন হয়েই আছে। তাহলে আপনাদের গল্প ভালো লাগলে আপনারা লাইক করবেন, আর কি বলবো বলুন, আপনাদের লাইক তো একদমই কম হয়। তাহলে আজ চলি, আবার আসবো নতুন এক গল্প নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই।